নবীরঙ্গ তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। শুধু লকডাউন নয়, দেশের যে কোনো পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন বিএনসিসি সদস্যরা। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সংক্ষিপ্তভাবে বলা হয় বিএনসিসি, সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সম্পৃক্ত হচ্ছেন এর সাথে। দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় সকল বাহিনীর সাথে বিএনসিসির সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। গেল বছর করোনা ভাইরাসের থাবা থেকে দেশের মানুষজনকে বাঁচাতে ও সচেতন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিএনসিসির সদস্যরা কাজ করেছেন পুরুদমে। পৌর এলাকাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে তারা মানুষদের ঘরমুখী করার পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই সহ বিতরণ করেছেন খাবারও। সম্পূর্ণ স্বউদ্যোগে তারা এই কাজ করছেন বলেও জানান তারা। কখনো কখনো প্রশাসনের দু একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সামান্য কিছু মাস্ক দিয়ে সহযোগিতা করলেও বেশিরভাগ সময় তারা নিজেদের জমানো টাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে চলছেন বলে জানা গেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বর্তমানে সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। নবীনগর উপজেলায় সর্বাত্মক এই লকডাউনকে সফল করতে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পাশাপাশি মাঠে নেমেছেন বিএনসিসি সদস্যরা। আমরা 2020 সালের প্রথম লকডাউন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে মাঠে আছি। আমাদের নিজস্ব অর্থায়নে মাস্ক বিতরণ থেকে শুরু করে স্যানিটাইজার বিতরণ করেছি, পিপিওকে আমরা বিতরণ করেছি এবং উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমরা যাতায়াত করেছি, যাতায়াত যতটুকু সম্ভব আমরা সচেতনতা করার আমরা চেষ্টা করেছি। আমাদের উদ্যোগে আগেও করেছি, আমরা এখন আমাদের কাজও আমাদের চলমান আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যদি আমাদের মধ্যে যদি আরও সংগঠন যারা আছে বা দণ্ডার্থ ব্যক্তি যারা আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রশাসন যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে এই করোনাকালের সময় দেশকে বাঁচানো সম্ভব, জনগণকে সঠিক সেবাটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। আমাদের মতো আপনারা এগিয়ে আসুন এবং আমি আশা করবো মাননীয় এমপি মহোদয় যারা আছেন, সবাই অন্তত আমাদের দিকে একটু নজর রাখবেন। নবীনগর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন, আমরা মেয়েরা ছেলেদের সাথে একসাথে সবাই একসাথে কাজ করতেছি মাঠে। আমি আশা করবো সব প্লাটুন থেকে সবাই যেন একসাথে আমরা কাজ করতে পারি। নবীনগর সরকারি কলেজ শাখা বিএনসিসির সার্জেন্ট তাহসিন ভুঁইয়া রহমানের নেতৃত্বে অন্যান্য সদস্যরা দেশের এই ক্রান্তি লগ্নে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত টহল পরিচালনা করছে। তাদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। মোহাম্মদ দেলোয়ার হোসেন, নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। এদেরকে দেখতে পারলে ভালোই ছিল, আমি ডিউটিটার ব্যাপারে সন্তুষ্ট, পরিশ্রম করছি, ছেলেমেয়েরা পরিশ্রম করছে, আমার পক্ষ থেকে এদেরকে আমি দোয়া এবং শুভেচ্ছা। করোনাকালীন এই সংকটে লকডাউন শাটডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং আমাদের বিএনসিসির সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশের সবাই মাঠে দিন রাত পরিশ্রম করছেন, সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। বিএনসি সদস্যদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরা বেশিরভাগ এরা হলো ছাত্র মানুষ এবং ওনারা আমাদের প্রশাসনের পাশে থেকে নিবিড়ভাবে এই কাজগুলো বাস্তবায়ন করছে। ওরা একদিকে করোনার এই সংকটের সময় মানুষের মাঝে মাস্ক বিতরণ করছে উপজেলা প্রশাসনের মাধ্যমে, এবং যদি কেউ মারা যায় করোনা আক্রান্ত হয়ে ওই সময়টাতে অনেক ক্ষেত্রে পরিবারের বা আশপাশের মানুষজন পাশে থাকে না, কিন্তু উপজেলা প্রশাসন বিএনসিসিকে নিয়ে এই লাশ দাফন সহ অন্যান্য কাজগুলো অত্যন্ত সাহসিকতার সাথে অতীত করেছে, এখনও করছে, ভবিষ্যৎ যে কোনো সংকটে বিএনসিসিকে পাশে নিয়ে উপজেলা প্রশাসন এই কাজটা খুব জোরালোভাবে করে যাচ্ছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে যারা যারা স্টেক হোল্ডার আছেন, জনপ্রতিনিধিরা আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের সবাইকে নিয়ে আমরা করোনা উত্তরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন সারা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় নবীনগরের বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা অবস্থায় আছি। আমি খুবই আনন্দিত, আমাদের এই যে আমাদের ছাত্রছাত্রী যারা ক্যাডেটের সাথে জড়িত, বিএসএসির সাথে জড়িত, তারাও আমাদের মতো ভিন্ন কালার হলেও ইউনিফর্ম পরেছে, ইউনিফর্মের প্রতি আমার একটা দুর্বলতা এবং সম্মান উভয়ই আছে। আমাকে আমরা ইনভাইট করি বা না করি, তারা স্বেচ্ছায় আমাদের সাথে একাত্ম হয়ে লকডাউন ডিউটি পালন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা ডিউটি তারা করে, এই জন্য তাদেরকে আমি আমার অন্তস্তন্ত অভিনন্দন জানাই, অ্যাপ্রিসিয়েট করি।
তারা এখনো স্টুডেন্ট, তাদের মধ্যে যে কর্মস্পৃহা যেটা হয়তো ভবিষ্যৎ জীবনে তারা যে পেশায় যাক না কেন তারা এটা লালন করবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই যে ক্যাডেট বিএনসি যে ক্যাডেট ভাই বোনেরা যে কাজ করতেছে তাদের প্রতি আমি একাত্ম পোষণ করি, তাদের শুভকামনা করি। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়।